অন্তরে অশান্তি যদি চাও সুন্নতের উপর আমল করো সুন্নতের উপর আমল করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আবারও একবার আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সুন্নত আদব নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। ইনশা আল্লাহ আয়সা বাজাল, আজকে আমরা কবরস্থানে হাজির হওয়ার মাদানী ফুল সম্পর্কে জানব। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই। কেননা যে আমলে যত বেশি নিয়ত, তার আমলে তত বেশি সওয়াব রয়েছে। প্রিয় নবী রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। ইনশাআল্লাহ সাবাজাল আল্লাহ আজতাবাজাল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ সাবাজাল। এদিক সেদিক তাকাবো না, যা শেখানো হবে তার প্রতি নিজে আমল করব এবং অন্যের নিকট তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সাবাজাল। গুরুত্বপূর্ণ জিনিসগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই আমরা লিখে সংরক্ষণ করব। আল্লাহ নবী রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার দশটি গুনাহ মাফ করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়ার প্রতি অনাসক্তির কারণ আর আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। মুসলমানদের কবর জিয়ারত সুন্নাত এবং আউলিয়ে কেরাম সোহাদায়ে ইজাম এর দরবারে হাজিরি মহান সৌভাগ্যের বিষয়। তাদের জন্য ইসহালে সওয়াব করা মুস্তাহাব এবং সওয়াবের কাজ ফতোয়া রাজাবিয়া এর মধ্যে রয়েছে। ওলি আল্লাহর মাজার শরীফের কোনো মুসলমানদের কবর জিয়ারতের জন্য যেতে চাইলে মুস্তাহাব হচ্ছে প্রথমে নিজের গড়ে মাকরু ওয়াক্ত না হলে দুই রাকাত নফল নামাজ পড়া, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে একবার আয়াতুল কুরসি ও তিনবার সুরা ইখলাস পড়ে এ নামাজের সওয়াব সাহিবে কবরকে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তির কবরে নূর সৃষ্টি করবে এবং এর সওয়াব প্রেরণকারী ব্যক্তিকে অনেক বেশি সওয়াব প্রদান করবে। সকল সাধারণ রাস্তা দিয়ে চলা উচিত, যেখানে পূর্বে কখনো মুসলমানদের কবর ছিল না, যে রাস্তা নতুন তৈরি করা হয়েছে সেটার উপর দিয়ে না চলা। বর্ণিত রয়েছে কবরস্থানের মধ্যে কবর বিলীন করে যে নতুন রাস্তা তৈরি করা হয় সেটার ওপর দিয়ে চলাচল করা হারাম, বরং নতুন রাস্তায় না জেনে
কেবল ধারণার মাধ্যমে সেটার ওপর চলাচল করা নাজায়িজ ও গুনাহ। আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকারীর সুবিধার জন্য মুসলমানদের কবরকে ভেঙে বিলীন করে সমতল করে দেওয়া, এই রকম জায়গায় ঘুমানো, হাঁটা চলা, দাঁড়ানো, তিলাওয়াত করা ও জিকির করা, এর জন্য বসা হারাম। দূর থেকেই ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে ফাতেহা পড়ে দেওয়া উচিত। কবর জিয়ারত মৃত ব্যক্তির চেহারার সামনে দাঁড়িয়ে করা আবশ্যক। কবরবাসীর পায়ের দিক থেকে গিয়ে তার দৃষ্টির সামনে দাঁড়ানো উচিত। শিওরের দিক থেকে আসা ঠিক নয়, কারণ তখন তাতে মাথা তুলে দেখতে হয়। কবরস্থানে এভাবে দাঁড়ানো উচিত যেন পিঠ কিবলার দিকে আর সম্মুখ কবরবাসীর চেহারার দিকে থাকে। এরপর বলুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করল অতপর সে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা তাকাসুর পড়ল, অতপর এ দোয়া করল, হে আল্লাহ, আমি যা কিছু পাঠ করেছি তার সমস্ত সওয়াব এই কবরস্থানের সকল মুমিন নরনারী এর কবরে পৌঁছিয়ে দাও। তখন সকল মুমিন কিয়ামতের দিন তার অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্য সুপারিশকারী হবে। অন্য হাদিস শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি ১১ বার সূরা ইখলাস পড়ে এর সওয়াব মৃত ব্যক্তির উদ্দেশ্যে পৌঁছায়, তবে মৃত ব্যক্তির সমসংখ্যক পরিমাণ সওয়াব লাভ করবে। কবরের ওপর আগরবাতি জ্বালানো যাবে না, কেননা এটা বেয়াদবি ও মন্দ কাজ এবং এতে মৃত ব্যক্তির কষ্ট হয়। হ্যাঁ, যদি উপস্থিত লোকদের উদ্দেশ্যে সুগন্ধ পৌঁছানোর জন্য কেউ যদি জ্বালাতে চায়, সেক্ষেত্রে কবরের পাশে খালি জায়গা থাকলে সেখানে জ্বালাবে, কেননা পরিবেশকে সুগন্ধিময় করা উত্তম কাজ। ইনশাআল্লাহ আজ্জাবাজান আমরা আমাদের বাবা মা, আত্মীয় স্বজন এবং মুসলমানদের কবর বেশি থেকে বেশি পরিমাণে জিয়ারত করব এবং এর মাধ্যমে আমাদের আখিরাতের কথা, কবরের কথা আমাদের স্মরণ আসবে এবং তাদের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে আমরা ঈসা আলাইহিস সওয়াব করব। এর মাধ্যমে তাদের এবং আমাদের মাগফিরাতের জারিয়া তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জাবাজাল পরবর্তী পর্বে আমরা আপনাদের মাঝে আরও অন্যান্য সুন্নত ও আদবের মাদানী ফুল নিয়ে হাজির হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইলমে দিন শিখতে থাকুন এবং অপরকে দেখতে উৎসাহিত করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে ও শান্তি যদি চাও, সুন্নতের উপর আমল